আর এই ছোট্ট সোনা মাতাকে স্নান করে দিয়েছি তেল মাখিয়ে। ও এখন খেলা করছে, ওকে ফলরস খাওয়ানো হয়ে গেছে, এখন ভাত খাওয়াবো। আর একজন স্কুল থেকে এসে স্নান করে বসে পড়েছে, এই যে এক্সাম দিয়েছে তার পেপার। অ্যাপেল কেটে দিয়েছি, অ্যাপেল খাবে, ফলের রস দিয়েছি, ফলের রস খাওয়া হয়ে গেছে, বলছো তো এক্সাম ভালো হয়েছে, কী জানি কী করছে, জানি না, মানে রেজাল্ট আসলেই বুঝতে পারবো তখন কী করলো। ছোনা মা, ছোনা মাথায় মারছো কেন বোনকে, এসে চট করেছে মাথা মেরে দিয়ে গেল। আপ করে বকে দাও তো, মাম্মা বলো আপ, আপ দাদাকে বকে দাও, বলো আপ, দাদাকে আপ বলো, বলো আপ, আপ করে বকে দাও দাদাকে, দাদাকে বক বলো আপ। ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন আমি স্নান করবো। আটা দিন সকাল থেকেই আজকে বৃষ্টি আর বৃষ্টি, এই ব্লগটা যেটা আমি করছি সেটা কালকে ছাড়বো। আমি দুপুরবেলা পর্যন্ত মোটামুটি ব্লগটা ছেড়েছি, আর বেশি টানতে পারি না কারণ মোবাইলে নেয় না, নেটের প্রবলেম হয়ে যায়, এখনও পর্যন্ত ওয়াইফাইটা নেওয়া হয়নি। 15 আগস্টের পতাকাটা এখনও দেখো উঠছে, আর আকাশ মেঘে ভর্তি, পুরো অন্ধকার হয়ে রয়েছে। আমি ছাদে চলে এসেছিলাম একটু আগেই, তো ধূপকাঠি জ্বালিয়ে পুজোটাও দিলাম, হঠাৎই আমার কেমন মাথায় চাপলো, আমি এই বৃষ্টি ভেজা দুপুরটা তোমাদেরকে একটু দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করি। গাছের পাতাগুলো সব বৃষ্টির জলে পরিপূর্ণ, দেখো কত সুন্দর লাগছে, সব কিছুতেই আমি সৌন্দর্য খুঁজে পাই। এত বৃষ্টি হয়েছে সকাল থেকে সারাটা দিন বৃষ্টি, আর সেই দুপুরবেলায় একদিন দেখাচ্ছিলাম সেই সামনের মাঠটার কী অবস্থা, হ্যাঁ রোদে খড়খড় করছে, একদম খড়খড়ে রোদে, আর আজকে দেখো সেই শুকনো মাঠ ভেজা কাদা হয়ে গেছে, পুরো পুরো কাদা, আমার মোবাইলের মধ্যে জলের ফোঁটা পড়ছে। হাওয়া দিয়েছে, হাওয়া দিয়েছে, গাছের পাতাগুলো কীভাবে দোলাদুলি করছে দেখো, অশ্বত্থ গাছের পাতা টলমলো টলমলো করছে, ছাদে জল ভর্তি, জামাকাপড়গুলো কালকে যেগুলো ছিল সেগুলো আমি আজকে সব তুললাম কিন্তু ভেজা ভেজা রয়েছে, ওগুলো ভালো করে শুকায়নি, ওগুলোকে আমি আবার ঘরে নিয়ে গিয়ে শুকোতে দেবো। কত সুন্দর লাগছে দেখেছো, দারুণ লাগছে, খুশিতে যেন নাচছে, গাছের পাতা ফুল সব দেখলে মনে হচ্ছে ওরা খুশিতে নাচছে এত বৃষ্টির জল পেয়ে, লঙ্কা গাছ। এবার আমি চলো যাই একটু ছাদের উপাশটা তোমাদেরকে দেখাই, কত সুন্দর, কত সুন্দর লাগছে গাছগুলোকে সমস্ত, কিন্তু পা ফেলতে আর হাঁটতে কিন্তু আমার সত্যি ভীষণ ভয় করছে, এত জল, বাবা সত্যি পা হড়কে যাচ্ছে, পা ফেললে আমার পা হড়কে যাচ্ছে, তো জলে ভেজা চারিটা দিক, ডালিম গাছে ডালিম হয়েছে বেশ কতগুলো, চেহারাটা খারাপ হয়ে গেছে ডালিম গাছের, এই যে এইটা হচ্ছে কারি পাতার গাছ। চলো এবার ঠাকুর ঘরের ভেতরটায় যাই, আমার তো ধূপকাঠি জ্বালিয়ে পুজোটা দেওয়া হয়ে গেছে, তো আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, ভালো লাগে বেশ, ধূপ ধুনো জ্বালিয়ে যখন পুজো দেওয়া হয় না খুব ভালো লাগে, ঠাকুর ঘরে আসলে যেন একটা আলাদাই শান্তি, সে আর বর্ণনা করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, সে যে কী শান্তি। আমার তো পুজোটা হয়ে গেল, ঠাকুর ঘরের ভেতর থেকে না আমি বাইরে বেরিয়ে আসলাম, কারণ কি আমি না একটু মাছের কথা বলবো, আমার হঠাৎ মনে হলো আজকের এই যে ব্লগটা করছি সেটা তো আমি কালকে দেখাবো তোমাদেরকে, তো আমি এখন মনে মনে ভাবছি ছাদের থেকে কয়েকটা ঝাল কাঁচা লঙ্কা ছিঁড়ে নিই, কেন কি জানো ওই যে বাবা বললো যে ইলিশ মাছ ভাজতে ভাজা করেছি, তো ইলিশ মাছ ভাজাটা আমি গরম, মানে ইলিশ মাছটাকে একটু গরম করে নেবো, গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খেতে কি ভালো লাগে না, তো আমি এখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিই। কী অবস্থা, কাঁচা লঙ্কা নেই গো গাছে, সব পেকে গেছে, এই যে একটা পেয়েছি কাঁচা লঙ্কা, সব পাকা, মানে মা মানে ছিঁড়ে নিয়ে গেছে কাঁচা লঙ্কা, সব গাছে কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, দেখি চলো ও পাশের গাছে কিছু কাঁচা লঙ্কা পাই কি না, এই পাশের গাছটাতে একটা কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে, একটা না দুটো আরও আছে, এই কয়টা কাঁচা লঙ্কা পেলাম, চারটে কাঁচা লঙ্কা পেয়েছি, আমার এতে যথেষ্ট, আর কিছু ঘরে আছে আগে ছিঁড়ে রেখেছিলাম, আর ওই দেখো ওই পাশের গাছটাতে কত কাঁচা লঙ্কা হয়ে ঝুলছে,
ছিটটা কি পারবো? যেতে পারবো না ওই ভেতরটাতে, হয়তো দেখি আমি একটু চেষ্টা করি। এখানে আবার জামা কাপড়গুলো ভিজে সারছে, এতে ভালো করে শুকাচ্ছে না, চারিদিকে জামা কাপড় মেলা রয়েছে, জামা কাপড় সরিয়ে সরিয়ে আমাকে কাঁচা লঙ্কা ছিঁড়তে আসতে হচ্ছে। বাবা, লেবু গাছ আর কাঁচা লঙ্কা গাছ একসাথে, ওখানে আবার দুধওয়ালা চলে এসেছে। দুধওয়ালা এসে বড় বৌদি বড় বৌদি করে ডাকছে, যাবে আমার বর যাবে। দুধের বাটি আমি রেডি করে রেখেছি ছাদের মধ্যে। আমি যদি দুধওয়ালার জন্য দুধওয়ালা এসে দুধ নেওয়ার জন্য যদি এখন দৌড়ে নামতে যাই, কী অবস্থা হবে আমার বলো তো? এই দেখো জলে ভর্তি চারিদিক। ঠিক আছে, কাল সকালে আবার আমার তোমাদের সাথে কথা হবে। এখন তো গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে গিয়ে গরম গরম ভাত খাবো। ঠিক আছে, টাটা। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি, কিন্তু বৃষ্টি হচ্ছে। কিন্তু কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, আর রাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর রাত 10:30টার সময় হোয়াটসঅ্যাপে খবর এসছে, মেসেজ এসছে যে ওদের স্কুলে যে এক্সামটা আজকে ছিল সেটা বন্ধ ডিউ টু ওয়াটার লগিং। ওখানে ও রাস্তাটা একটু নিচু, বৃষ্টি হলেই জল জমে যায়, তারপরে এত বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমার ছেলে তো খবরটা শুনে ভীষণই খুশি, মানে পরীক্ষা দিতে না হলে স্কুলে যেতে না হলে বাচ্চাদের মনে অবস্থা যা হয় আর কি, ভীষণ আনন্দ। তো ওর বাবাকে বলছে, বাবা দেখো দেখো কালকে স্কুল ছুটি, পরীক্ষা দিতে হবে না, কী মজা কী মজা। তো যাই হোক, ওরা এখন ঘুমোচ্ছে, আমি উঠে এসেছি রান্নাঘরে। তো বৃষ্টি হচ্ছে, তো কী কী রান্না করছি একটু দেখো। আমি এখানে করছি আলু চাকচাক করে ভাজা। এই যে বেসন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এটা আলু করে ভাজা হচ্ছে, আর হবে সয়াবিনের তরকারি। আর এখানে মা সবজিটা সেদ্ধ করছিলো, ডালুত বানাবে বলে সেদ্ধ করেছে। আমি সেটাকে ফোড়ন দিলাম, পাঁচ ফোড়ন দিলে দিয়ে তো আমাদের দুপুরের খাবার হচ্ছে ডালুত আর ওই আলু চাকচাক ভাজা আর আলু চোখা, মানে আলু মাখা। ঠিক আছে, এরপরে আর কী কী করছি? রাতে হবে ওই সয়াবিনের তরকারি হবে, আলু ভাজা হবে, আর ওটাকে ধোবো। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো আর কী কী করছি। ফ্রেন্ডস, আমার রান্না এখন হয়ে গেল। এটাতে ঝোল ঢালি হবে সয়াবিনের তরকারি, এটাতে ঝোল ঢালবো, রান্না কমপ্লিট। আর এখানে এই যে এক থালা ভাজা হয়েছে, আলু বেসন দিয়ে ভাজা। আর সমস্ত রান্নাই মোটামুটি কমপ্লিট। আলু আর বেগুন ভাজা করেছি, বেগুনটাকে আলাদা ভেজেছি, আলুটাকে আলাদা ভেজেছি। মা এসে টুকটাক দেখছে বাসনপত্র কোথায় এলোমেলো ছড়ানো আছে, গুছিয়ে গুছিয়ে রাখছে, মুড়ি কৌটো চামচ হাতা খুন্তি সব গুছাচ্ছে। আরেকজন গ্যাস মুছে দিয়েছে, দিয়ে এখন মাসুন একটা করাই বাকি ছিল সেইটাকে মাজছে। এই যে আর জানলার ভেতর দিয়ে দেখতে পাচ্ছে একজন ঘুমাচ্ছে গামছা গায়ে চাপা দিয়ে, আরেকজন বসে বসে মোবাইল ঘাঁটছে, ভোরবেলায় উঠেছে কাজকর্ম করেছে। খুন্তিটা ভালো মাজা হয়নি, অপনাদি এই খুন্তিটা ভালো মাজা হয়নি, এতে এঠে লোকে আছে, নাও আবার ধোক। অপর্ণাদির চোখের থেকে না মায়ের চোখটা এখন অনেকটা ভালো আছে, এটা তো প্রমাণিত হয়ে গেল একদম, বুঝতে পেরেছো? মানে অপর্ণাদি ধুয়েছিল কিন্তু বুঝতে পারিনি, মা কিন্তু চোখে ঠিক ধরা পড়ে গেছে, এতেই বোঝা যাচ্ছে মার চোখটা এখন। ঠাকুর ঠাকুর বাবা ভালো থাকো, নাহলে যে কী সমস্যা, পোকামাকড় খেয়ে নিতে হবে। ঠিক আছে, এবার আমি ওপরে যাব। হে গাইস, গুড আফটারনুন। আমার এখন স্নান হয়ে গেছে, আমি ছাদে উঠে এসেছি, আর ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে আমার কমপ্লিট। ওই মেয়েকেও স্নান টান করে ভাত খাইয়ে দিয়েছি, একটু ঘুম পাড়িয়েছিলাম, ও আবার উঠে গেছে ঘুম থেকে। তো আমি ছাদে কালকে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো কিছুই শোকায়নি, মানে হালকা হালকা ভেজে এখনও রয়েছে, ওগুলো সব তুলে রেখে দিয়েছি এখানে দেখছো। তো ওগুলোকে আমি নিয়ে যাব ঘরে, আবার মেলে দেবো। আজকে যেগুলোকে আমি ধুয়েছি সেগুলোকে নিয়ে এসেছি, এই যে এগুলোকে আবার মেলবো। কিছু মেলা হয়ে গেছে, কিছু মেলেছি টুকটাক, কিছু মেলা হয়ে গেছে, আর কিছু আছে মেলবো। এখন কিন্তু আকাশটা পরিষ্কার হয়েছে, অনেকটা পরিষ্কার হয়েছে, দেখো দেখো আলো আলো দেখা যাচ্ছে, পরিষ্কার রোদ উঠেছে, গাছের পাতা সব শুকনো, সমস্ত শুকিয়ে, মানে সব পুরো শুকায়নি, অনেকটাই শুকিয়েছে। পিঁপড়েগুলো খুশিতে সব দৌড়াদৌড়ি করছে, খাবার জোগাড় করছে, ভয়ে আর কি। আবার বৃষ্টি নামলে কী করবে দেখো, মুখে করে খাবার নিয়ে সব ছুটছে, জানি না দেখা যাচ্ছে কি না, মুখে করে খাবার নিয়ে নিয়ে যাচ্ছে, মুখে খাবার রয়েছে, দৌড়াচ্ছে যে যার বলে, আবার বৃষ্টি নামবে যে যার ঘরে খাবার ঢোকাও, সব ওরা ব্যস্ত। এই দেখো রোদ অনেকটাই, এবার দেখো সূর্যটা জানি না দেখা যাচ্ছে কি না, একটু কিন্তু উঠেছে, মেঘের ফাঁকে ফাঁকে সূর্যটা দেখা যাচ্ছে, গাছের পাতা
দেখো জল নেই গাছের পাতাতে, এই দেখো শুকনো, রোদে শুকিয়ে গেছে। আকাশটা একটুখানি মেঘ আছে, এই ফড়িংগুলো উঠছে, আর ফড়িংগুলো উঠছে মানে কিন্তু বোঝা যাচ্ছে আবার বৃষ্টি হবে। ফড়িং উঠছে তার মানে আবার বৃষ্টি হবে। ছাদে জল রয়ে গেছে, গাছের পাতা তো শুকিয়েছে, ছাদের মধ্যে কিন্তু জল রয়েছে, আর হাঁটতে খুব ভয় করছে। বাবা একটু ঝাড় দিয়েছে, তাও কিন্তু ভয় ভয়ে পা টিপে টিপেই হাঁটতে হচ্ছে। আর ওই পাশ ছাদের ওই পাশটা তো অনেক শ্যাওলা, আকাশ আলো আলো দেখা যাচ্ছে কি সূর্যটাকে, সূর্যের দিকে তো করেছি, জানি না কতটা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আমি এবার ঠাকুর ঘরের ভেতরে ঢুকি। তো দেখো ফ্রেন্ডস, ঠাকুর ঘরের ভেতরেও কিন্তু জায়গায় জায়গায় জামা কাপড় সব মেলা রয়েছে, বাবা সব মেলে রেখেছে, শুকোচ্ছে না তো, কী আর করা যাবে। আর আমি তো এই নিয়ে গিয়ে ঘরে খাটের ধারে ধারে মেলছি, হ্যাঁ দড়ি আছে, কী আর করবো, দেখতে তো মানে কী বলবো, ওর বস্তির মতন লাগছে, কিচ্ছু করার নেই, ওইভাবেই শুকোতে হবে। আর বাবা এখানে শুকোতে দিয়েছে, আর ফ্যানের হাওয়া না লাগলে না সহজে শুকোচ্ছেও না। ঠিক আছে চলো এবার আমরা ঠাকুর ঘরে ঢুকি, ঠাকুরের প্রসাদটা তুলি। তো ফ্রেন্ডস, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, মানে ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করা হয়ে গেল। তো আমি এখন ব্লগটা এখানেই শেষ করবো, আর কালকে দুপুর থেকে আজকে দুপুর পর্যন্ত আমার কিছু কিছু কাজকর্ম, কী কী করলাম আর কি, তার কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা দেখানো সম্ভব নয়, আর বাচ্চা রয়েছে বুঝতেই পারছো, ওকে স্নান করানো খাওয়ানো আমি সমস্ত কিছু ইচ্ছে আছে মানে করবো করবো, কিন্তু আর পেরে আর উঠি না। ঠিক আছে, যদি কোনো দিনও পারি আমি সমস্ত অংশে মানে সমস্ত কাজকর্মের থেকে একটু একটু করে তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, টাটা, তোমরা সবাই ভালো থেকো।